এবার আরো কিছু সংবাদ এক নজরে। কিডনি জনিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত নগর গড়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীতে বিশ্ব কিডনি দিবসের আলোচনায় কিডনি সুরক্ষায় বীমা চালুর দাবি জানান তারা। এতে ভিডিও বার্তায় চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দেওয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের 100 টাকা মূল্যের বাংলাদেশ প্রাইস বন্ডের ফলাফল জানতে সফটওয়্যার চালু করলো এনবিআর। সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবনে সফটওয়্যার উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। 3 মাস অন্তর প্রকাশিত ফলাফল সফটওয়্যারের মাধ্যমে জানা যাবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির অপবাদ দিয়ে বহিষ্কারের দাবিতে কর্মসূচি করায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 10 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।